এই ব্লগটা ছিল আমার ম্যারেজ অ্যানিভার্সারির ব্লগ। সবাই বুঝতেই পারছো এটা অনেক দেরি করে ফেলেছি আপলোড করতে। হ্যাঁ, সত্যিই দেরি হয়ে গেছে, আপলোড করা আর এডিট করা এত যে কষ্ট, তারপরেও কি করব, আপলোড তো করতেই হবে আমার। তারপরেই তো এটা ছিল আগের দিন রাত্রে ম্যারেজ অ্যানিভার্সারির রাতের বেলা, ভিডিও কিছু ক্লিপ এটার সাথে অ্যাড করে দিলাম। সবাই মিলে একটা সুন্দর সারপ্রাইজ পার্টি প্ল্যান করেছিল, মোটামুটি ভালোই ছিল দিনটা। তো সবাই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে আমরা এভাবে হাসি খুশি থাকতে পারি সব সময়। আর এটা পরের দিন ম্যারেজ অ্যানিভার্সারি সকালে, আমরা সকাল সকাল নাস্তা খেতে চলে এলাম সুপারে। আর আজকে সারাদিনই আমরা বাইরে কাটাবো, এখন নাস্তা শুরু করে ফেললাম, নাস্তা শেষ হলেই আমরা চলে যাব রমনা পার্কে। এই তো চলে এলাম রমনা পার্কে। আর রমনা পার্ক বরাবরই আমার খুবই পছন্দ, যারা আমার ভিডিও দেখছেন তারা খুবই ভালো করে জানেন এই জায়গাটা আমার আসলে অনেক পছন্দ। তো আমরা দুইজন আমাদের কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, তার জন্য এখানে মূলত আসা কিছু ভিডিও আর ছবি তোলার জন্য। পার্কে হাঁটাহাঁটি করে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, যার কারণে আইসক্রিম দেখে আইসক্রিম খেতে ইচ্ছা হলো। তারপর আমরা আইসক্রিম খেয়ে রওনা দিয়ে দিব মাওয়ার উদ্দেশ্যে। তো মাওয়া যেতে যেতে আমরা পথে অনেক কাশফুল দেখলাম, দেখে মনে হলো একটু ছবি তুলে নেই, যেহেতু আমি কাশফুলের ছবি তুলি নাই তেমন। তো আমরা সবাই মিলে নেমে পড়লাম ছবি তোলার জন্য এখানে। তারপর আমরা মাওয়াতে চলে এলাম, আর মাওয়াতে এসে শুনি আজকে ইলিশ টিলিশ কিচ্ছু পাওয়া যাবে না। এই তো মন খারাপ হয়ে গেল, যে কারণে আমাদের মাওয়াতে যাওয়া সেটাই আমাদের হলো না। কি আর করার, যা কপালে ছিল তা খেয়েই আবার রওনা দিয়ে দিব। কোথায় যাব ভিডিওটা দেখতে থাকো। খাওয়া দাওয়া শেষ করে আমরা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই তো আজকে আমরা সারা দিনই পুরা ব্যস্ত ছিলাম, আর কোনো রেস্ট কোনো কিছুই হয় নাই, যার কারণে আমরা সবাই এখন একটু টায়ার্ড ছিলাম। আমাদের আজকে সারা দিনের ঘোরাঘুরি শেষ, আর এখন আমরা রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। যাওয়ার পথে আমাদের সবার চা খেতে মন চাইলো, তার জন্য আমরা চা খাবো এখন সবাই মিলে। আর এখানে আমার জামাই আমাকে সারপ্রাইজ দিয়ে দিল খুব ভালো আকারে, যদিও আমি কিছুই সারপ্রাইজ দিতে পারলাম না তাকে। তাও আজকের দিনটা ভালোই ছিল। তারপর আমরা ঢাকাতে এসে এত রাত্রে, যাই হোক আমরা কোনো একটা রেস্টুরেন্ট খোলা পাইছি খাওয়ার জন্য, সেটাই আমাদের কপাল। তখন মনে হয় 12:30টার মানে উপরে বা এরকমই ছিল টাইম। আর আজকে আমার বোনের বার্থডে ছিল, যার কারণে আমরা কোনো কেকও পাইনি। আমাদের প্ল্যান ছিল এখানে আসার পর কেক কাটবো, কিন্তু কেক পাইনি, যার কারণে তাকে ভাত দিয়েই কেক কাটা হলো।
আমরা এখন খাওয়া দাওয়া করি, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।